হায় আল্লাহ, আবারও মিয়ানমার আক্রমণ করছে বান্দরবন জেলায়। মিয়ানমারের সীমান্তে বিকেল থেকে হঠাৎ গোলাগুলি, আতঙ্কে শূন্যরেখা রোহিঙ্গারা। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের উপর মিয়ানমারের রাখাইন রাজ্যের ওয়ালিডং পাড়ার মাসখানেক ধরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ ও গোলাগুলি চলছে। এতদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সীমান্তের উপর গোলাগুলি চললেও আজ বেলা 3:30টার দিকে পাহাড়ে গোলাগুলি শুরু হয়েছে। বিকেল 4:30টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের তমব্রু বাজার থেকে ওপারে মুহুর্মুহু গুলি শব্দ শোনা যাচ্ছিল। বিকেলে হঠাৎ গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়ছেন দুই শেষের মধ্যবর্তী শূন্যরেখার আশ্রয় শিবিরে বসবাস করা 4,000-এর বেশি রোহিঙ্গা। ওয়ালিডং পাহাড়ের পাদদেশে শূন্যরেখার ভূখণ্ডে 5 বছর আগে গড়ে তোলা হয় এই আশ্রয় শিবির। সেখানে রোহিঙ্গাদের খাবার ও ত্রাণ সহায়তা দেয় আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। শূন্য রেখায় আশ্রয় শিবির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান দিল মোহাম্মদ আজ বিকেলে প্রথম আলোকে বলেন, আরাকান আর্মি ও মিয়ানমার নিরাপত্তার মধ্যে তুমুল গুলিবর্ষণ ও সংঘর্ষ চলছে। মাঝে মধ্যে আর্টিলারি ও মর্টার শেলে গোলার বিকট শব্দে কানে আসছে। গুলির শব্দে আশ্রয় শিবির কাঁপছে। এতদিন দুপুরে আগে এ থেমে যেত, গোলাগুলি বন্ধ থাকত। বিকেলে আশ্রয় শিবিরে নারী পুরুষেরা ঘরের বাইরে এসে প্রয়োজনীয় কাজ করত এবং শিশুরা খেলাধুলা করত। আজ বিকেলে হঠাৎ গোলাগুলি শুরু হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশ্রয় শিবিরের কাছাকাছি গোলাগুলি হয় আতঙ্ক বেশি, তবে আকাশে ফাইটার জেট ও হেলিকপ্টার উড়াউড়ি দেখা যায়নি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো আর দেরি না করে এখন সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।